শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আসলে শিক্ষার্থী বন্ধুরা, প্রতিনিয়তই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের কাছ থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু সিদ্ধান্ত আসতেছে। এক এক সময় এক এক সিদ্ধান্ত আসে যে স্কুল কোন পর্যায়ে খুলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কথা বলছেন, এরপরে মাউসির মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক এক কথা বলছেন, এরপর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি আরেক কথা বলছেন, এরপর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আরেক কথা বলছেন। তো আজকের ভিডিওটিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তোমাদেরকে সর্বশেষ আপডেটটি জানাবো, যে আসলে কোন পর্যায়ে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই তোমাকে কষ্ট করে আজকের পুরো প্রতিবেদনের সাথে জুড়ে থাকতে হবে, তাই তোমরা জানতে পারবে যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে কবে খোলা হচ্ছে। তো চলো, শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে তোমাদের জন্য সর্বশেষ আপডেটটি আমরা জেনে আসি। দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী 23 মে থেকে স্কুল কলেজ ও 24 মে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছিলেন সরকার। তবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা আরেক দফায় ছুটি বাড়িয়ে আগামী 29 মে পর্যন্ত করা হয়েছে, কিন্তু এরপরও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক শিক্ষার্থীদের টিকা দেওয়া নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফের করোনা টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। সোমবার 17 মে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, তবে কবে নাগাদ এ প্রক্রিয়া শুরু বা শেষ হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সুবিধাজনক পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে, ইউনিভার্সিটি বা কলেজের যে হোস্টেলগুলো আছে সেগুলোতে অলরেডি 40টির মতো সংস্কার শুরু হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব এসব কাজ শেষ করার নির্দেশনা আছে বলেও জানান সচিব। সূত্র জানায়, দেশে আসা চীনা টিকা শিক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এছাড়া সিরাম ইনস্টিটিউটের টিকা দেওয়ার পরিকল্পনার কথাও আগে জানিয়েছিল সরকার, তবে সেই পরিকল্পনা সফল হয়নি। ওই টিকা রপ্তানি বন্ধ রেখেছে ভারত, কবে আসবে তাও জানা নেই কারোর। এখনই তাই চীনা টিকাই ভরসা, এই টিকাও সংখ্যায় অনেক কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে শিক্ষার্থীদের টিকা দেওয়া কবে শেষ হবে তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। জানা গেছে, চীনের দেওয়া সিনোফার্ম করোনা টিকা আগামী 25 মে থেকে দেওয়া শুরু করবে সরকার। পুরোদমে এই টিকা দেওয়া হবে আরও এক সপ্তাহ পর। এর আগে কয়েকজনকে টিকা দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া সহ সার্বিক পরিস্থিতি দেখা হবে। মোট 5 লাখ সিনোফার্ম টিকা দেশে পৌঁছেছে। আগামী জুন জুলাইয়ের দিকে আরও টিকা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে বলে চীন আশ্বস্ত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সিনোফার্মের টিকা পাবেন প্রথমত স্বাস্থ্য শিক্ষার্থীরা। এছাড়া চীনা নাগরিক এবং বিভিন্ন প্রকল্পের কর্মরত কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। অবশিষ্ট টিকা সম্মুখ সারির করোনা যোদ্ধারা পাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদা সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বলেন, চীনের টিকা 25 মে উদ্বোধন করা হবে, পুরো দমে শুরু করব আরও এক সপ্তাহ পরে। যেহেতু এটি নতুন টিকা, উদ্বোধনী দিনে যাদের দেওয়া হবে পরে তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না সেটি দেখা হবে বলে জানান তিনি। এর আগে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছিলেন, 17 মেয়ের আগে বিশ্ববিদ্যালয়ের 1,30,000 শিক্ষার্থী টিকা পাবে, তবে সে পরিকল্পনা সফল হয়নি বলে জানা গেছে। এছাড়া শিক্ষামন্ত্রী বলেছিলেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা তো 18 বছরের নিচে, তাদের টিকা দেওয়ার নিয়ম নেই। সব মিলিয়ে শিক্ষার্থীদের টিকাকরণ অনিশ্চয়তা রয়েছে, কবে এ প্রক্রিয়া শেষ হবে জানা নেই কারোর। ফলে 29 মেয়ের পরও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে এক প্রকার নিশ্চিত সংশ্লিষ্টরা। কবে খুলবে তাও জানা নেই কারোর। গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আজকে সর্বশেষ আপডেট। গতকাল 17 মে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সভার সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন যে শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তার আগে নয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের, যাদের 18 বছর বয়সের ঊর্ধ্বে যারা রয়েছে তাদেরকেই করোনা টিকাটা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, তার আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। কিন্তু এখানে প্রশ্ন একটা থেকে যায় যে আসলে কবে শেষ হবে এই টিকাদান কার্যক্রম, এই নিয়েও এখনও কোনো নিশ্চয়তা নেই। তাই আসলে কবে খোলা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এটা নিশ্চিত করে কেউ কিন্তু বলতে পারছে না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।